বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার তারকা তামিম ইকবাল জানিয়েছেন, ইংল্যান্ডে তাদের পরিবারের ওপর কোনো রকমই হামলা হয়নি। গত মঙ্গলবার ইংল্যান্ডের অ্যাসেক্স কাউন্টিংয়ের হয়ে একটি ম্যাচ খেলার পরই আচমকিকভাবে বাংলাদেশে ফিরে আসার ঘোষণা দেন তামিম ইকবাল। এরপরে বিভিন্ন দৈনিক ও খবরে ছাপা হয় তামিম ইকবাল এবং তার পরিবারের ওপর ইংল্যান্ডে হামলার চেষ্টা করা হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশের ক্রিকেটার বোর্ডের এক পরিচালককে উদ্ধৃতি করে একটি পত্রিকায় লিখেছেন, ইংল্যান্ডের অবস্থানকালে তামিম ইকবালের স্ত্রী ও তার সন্তান রাতের খাবার খেতে বেরোলে তাদের ওপর দুষ্কৃতীরা ধাওতা করে এবং অ্যাসিড ছুড়ে মারারও চেষ্টা করে। সেই পরিচালকের বরাত দিয়ে পত্রিকায় আরও বলা হয়েছে, বিসিবির দায়িত্বশীল ও কর্মরত ধারণা, তামিম এর স্ত্রী মাথায় হিজাব পরার কারণেই এই টার্গেট করা হয়েছিল। কিন্তু তামিম ইকবাল তার ফেসবুক পেজে লিখেছেন, ইংল্যান্ডে এমন ধরনের ঘটনা তাদের সঙ্গে ঘটেনি, ব্যক্তিগত কারণেই সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন বলে জানিয়েছেন তামিম ইকবাল। ফেসবুক পেজের বিবৃতিতে আরও লিখেছেন, কিছু মিডিয়া রিপোর্ট করেছে যে তাদের ওপর ঘৃণাজনিত অপরাধের লক্ষ্যবস্তু হয়েছিল, এটা আসলে সত্য নয়। তামিম ইকবাল আরও বলেন, ক্রিকেট খেলার জন্য ইংল্যান্ড আমার পছন্দের জায়গাগুলোর মধ্যে একটি অন্যতম এবং অ্যাসেক্স খেলা গৌরবজনক, যদিও আমাকে আগেই ফিরে আসতে হয়েছে দেশে। তাকে নিয়ে ভক্ত এবং শুভান্যুধায়ী যে উদ্বেগ দেখিয়েছেন সেই জন্য তামিম ইকবাল তাদের ধন্যবাদও জানান। সামনের ম্যাচগুলো খেলার ব্যাপারে আবারও ইংল্যান্ডে ফিরে যাবার আশাও করেন তিনি, বাংলাদেশের এই তারকা ব্যাটসম্যান। এসেক্সের হয়ে 9টি ম্যাচ খেলার জন্য গত 7ই জুন ইংল্যান্ডে গিয়েছিলেন তামিম ইকবাল, কিন্তু একটি ম্যাচ খেলার পরে আচমকিকভাবে দেশে ফিরে আসেন। আপনার প্রিয় তারকা এবং দেশ বিদেশের সমস্ত লেটেস্ট নিউজ পেতে অবশ্যই বিনোদন ২৪ ঘন্টা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মনে থাকা যে কোনো প্রশ্ন বা মতামত দেবার থাকলে আমাদের চ্যানেলে কমেন্ট করুন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।